हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। आशा करी सबाई खूब भालो आछो और आमराओ खूब भालो आछी। और आज के एखन बजे राति 10:00, आज के एखन थेके व्लगटा स्टार्ट करछी एई जोन्नो कारण आज के सारा दिन पुरो माने कल के रात्रि बेलाय लास्ट व्लगे आमी तोमादेर बोलेछिलाम जे आमी बिकेल बेलाय गोछाबो घरटा और कि लोड करबो सब जिनिस घरे जा आछे तोमादेर साथे व्लगटा शेयर करबो। किन्तु विश्वास करो एत माने काजेर प्रेशर पड़े गेछे आर एत एमन भावे जिनिस सब पैक करते होयेछे आमी आर माने भिडियो शूट करार मतो सिचुएशन ही छिलाम ना, सेजन्य शूट करते पारिनि। कल पुरो राति 4:30 अब्दि बसे आमार एई रूमटा पुरो सब जिनिस लोड करे नियेछि आर आजके हाथ दियेछिलाम किचेने। से आर एक कहानी, से तोमादेरके आमि बोलबो एकटु परे, वेट करो। आर चलो तार आगे आमार घरेर कि अवस्था एखन सेटा तोमादेरके देखिये दिई एकटु। একটা দুটো বিস্কুট নিয়ে নাও ভাই। ছোটই নাও এখন। শপিং করতে গিয়েছিলাম বলতে আগে ময়লা ফেলতে গিয়েছিলাম, রাত্রির খাবার আনতে গিয়েছিলাম। হ্যাঁ, তার আগে ময়লা ফেলতে গিয়েছিলাম কারণ আমরা তোমরা জানোই আমরা শিফট করছি। তো আজকে সারাদিন আমাদের জিনিসপত্র সব কালেক্ট করা হয়েছে এবং সেগুলোর থেকে যেগুলো বাতিল করা হয়েছে সেগুলো আজকে ফেলে আর আমাদের এনার্জি করে খাওয়ার মতো কিনে নিয়ে ফিরছি। তোমরা দেখে নাও দেখো, ঘরে চলে এসেছি, এখন ঢুকছি। জুতো ফুতো রাখা হচ্ছে আর এই যে এইসব খাবার এগুলো কিনে এনেছি আর ডিম ফিম কিছুই ছিল না ওগুলো নিয়ে এসেছি। তো পরে চলো গিয়ে তারপর কথা বলছি তোমাদের সাথে আর খাবারগুলো নিয়ে কারণ খুব খিদা পেয়ে গেছে। আর আজকে মানে ডিনার আছে, ওটা তোমাদের সাথে শেয়ার করবো। চলো ঘরে যাই আগে, তারপর কথা বলছি। তো ঘরে চলে এসেছি আর এসে খাবার ফাবার সব নিয়ে বসে গেছি। দেখো কি খাচ্ছি এখন আমরা। আর দেখো মেয়েও এখানে আমাদের সাথে চাউমিন খেতে বসেছে এখন। মামাম এদিকে দেখো, তুমি কি করছো? চিলি সস ছিটছো? এই ঝাল লেগে যাবে। এহ না, ঝাল লেগে যাবে। Thank you.
এখন ঘরে সবার অবস্থাটা দেখো, মেয়ে এখানে এসে আমার জামার মুখে দেয় না, আমার জামার যে চোনগুলো আছে ওগুলো মুখ দিয়ে দাঁত দিয়ে টেনে টেনে ছেঁড়ার চেষ্টা করছে। আর এই যে স্যার এখানে পুরো ফুল ফ্ল্যাট হয়ে গেছে, কার সারাদিন কাজ করে কী কাজ করেছো বাবা, ঠান্ডাও লেগে গেছে, মানে দুজনেরই আমাদের ঠান্ডা লেগে গেছে হালকা হালকা একটুখানি। আর স্যার এখন শুয়ে পড়েছে, কী করছো শুয়ে তুমি? আমি একটু রেস্ট নিচ্ছি, সারাদিন অনেক কাজ করেছি, প্রচুর গাঁঠি বেঁধেছি, অনেক ময়লা ফেলেছি, আমার শরীর আর বিন্দুমাত্র এনার্জি নেই, আর আমার একটু ঠান্ডাও লেগে গেছে, সুতরাং একটু রেস্ট না নিলে আমি আর পেরে উঠছি। ইভেন আমার খাওয়ারও এনার্জি টুকু নেই। তোমাদেরকে আমি যেটা বলবো ভাবছিলাম সেটা হচ্ছে যে বললাম না কিচেনটা পরিষ্কার করেছি, আর কিচেনটা পরিষ্কার করতে গিয়ে একটা কীর্তি হয়েছে, তাই সেইটা হলো যে কয়েকদিন ধরে আমাদের ঘরে প্রচুর ইঁদুর হয়েছিল, কিচেনে পুরো ভর্তি আর সারা ঘরে ঘুরে বেড়াচ্ছে আর যেখানে সেখানে পটি করে দিচ্ছে, যা তা অবস্থা করছে। তো আজকে কিচেনটা যখন আমরা পরিষ্কার করার জন্য পুরো ওলট পালট করেছি এদিক ওদিক, তখন মানে কোলের মধ্যে লাফ দিয়ে পড়ছে, যা তা করছে। এবার বাকি কিচেনের যেই জায়গাটায় ইঁদুর ছিল না ওগুলো তো আমি তাও মোটামুটি জিনিস বের করে দিয়েছি, আর যেখানে ছিল সেই জায়গাগুলো তো ও বের করেছে। তো ওর কাছ দিয়ে শোনো এবার কি হয়েছিল। ইঁদুর হচ্ছে কি এমনই হয়েছে যে একটা দুটো না বেশ কয়েকটা, মানে এক এক জায়গায় ওরা তিন চারজন মিলে থাকছে, মানে আমি যেটা ভেবেছি ওরা ফ্যামিলি সহ রয়েছে, একজন হাজব্যান্ড একজন ওয়াইফ তার ছেলে মেয়ে মা বাবা সবাই মিলে প্রায় গোটা পাঁচ সাতেক ইঁদুর। তো যেই জায়গাটা মোটামুটি কম ডেঞ্জার ছিল সেইটুকু জায়গা তো ম্যাডাম পরিষ্কার করেছে, বাকি জায়গাটুকু আমার জন্যই ছেড়ে দিয়েছিল, সেটা আমি এক হাতে ঝাঁটা আর এক হাতে বেলচা নিয়ে স্টার্ট করি। তো স্টার্ট করতে গিয়ে দেখি খুব আওয়াজ হচ্ছে, তো যেই বক্সগুলোর মধ্যে ছিল ওগুলো আমাদের বিয়ের সময় পাওয়া কিছু গিফটসের বক্স, যেটার মধ্যে নাকি ডিনার সেট ছিল, মেন যেটার মধ্যে ছিল সেটা হচ্ছে ডিনার সেটের বক্স, মিক্সির বক্স, আর লাউ পোলার একটা সেট ছিল, কাপের না ওটা হচ্ছে যে তোমার কাপের পর মানে কাপ ঠিক বলবো না, কাপ প্লেট নয়, ওটার মধ্যে হচ্ছে চিনি দুধ আর চা রাখার বড় বড় কয়েকটা পাত্র ছিল, মানে পট, ওই পটের মধ্যে মেন জিনিসগুলো ছিল, ওদের ওখানে পটি ছিল। ইভেন আমরা এতদিন ধরে যা খাবার দাবার খেয়েছি, যেমন মাটন চিকেন ফিশ, ফিশের একটা বড় গোটা লেজ ছিল, তার সঙ্গে ছিল হচ্ছে গিয়ে মাটনের বেশ কিছু হাড়, চিকেনের বেশ কিছু হাড়, ডিমের উপরের যে অংশটা হয় মানে যেটাকে আমরা কি বলবো ডিমের বাইরের খোলাটা, সব রকমের জিনিস ছিল। তো একটা খুব সুন্দর স্মেল, তার সঙ্গে ইঁদুরের গায়ের গন্ধ, ওদের আওয়াজ, সব মিলিয়ে একটা খুব সুন্দর রোমাঞ্চকর পরিবেশ তৈরি হয়েছিল, যেটা আমরা কাটিয়ে এখন এসেছি। পরিবেশের থেকে থ্রেল বলাটা খুব মানে ভালো হবে, এইটাই হচ্ছে গিয়ে গল্প, যেটার পরিষ্কার করতে গিয়ে দু একটা গণেশ, মানে আমরা জেনে জানি হয়তো ইঁদুরকে গণেশের বাহন বলা হয়, ওই গণেশ দু একটা লাফিয়ে পড়েছিল ম্যাডামের কোলে, বেবি গণেশ। তো ওদেরকে বাতিল করে সমস্ত পরিষ্কার করে এখন একটু রেস্ট নিচ্ছি, রাত্রির ডিনার এখনও হয়নি, ইচ্ছা আছে করার, কিন্তু জানি না কতক্ষণ জেগে থাকবো আমি, যদি জেগে থাকি তাহলে ডিনার নিশ্চয়ই করবো, সব কিছুই নিয়ে আসবে ঘুমাবে ডিনার। হ্যাঁ, সেই হচ্ছে গিয়ে গল্প। তো আজকের মেন দৃষ্টি হচ্ছে গিয়ে আমাদের যেটার মধ্যে ছিল সেটা হচ্ছে ইঁদুর তাড়ানো এবং সঙ্গে প্যাকিং করা ফর শিফটিং, দিস ইজ দ্য হোল সিনারিও। তো চলো ইঁদুরের গল্পটা তোমাদের শোনালাম, আর রাত্রিবেলা এখন আর কোনো কাজই নেই, এখন আমরা জাস্ট এমনি শুয়ে রেস্টই নেবো একটুখানি, আর মেয়ে দেখো এখানে,
আর সারা দিন আমরা যেহেতু কাজ করছিলাম, আমার ফোনের পুরো নেট শেষ করে দিয়েছে আর ওর বাবার ফোনেরও পুরো ফুল নেট শেষ করে দিয়েছে। তো এখন রাত 12টা বাজে, এখন আবার রিনিউ হয়েছে, আবার দেখতে বসে গেছে। তো আমার এখন কিছু আর সেরকম কাজও নেই, এখন ওকে একটুখানি খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো আর আমরা একটু লেট করেই খাবো, কারণ যেহেতু এখনই খেলাম একটু আগে। তো চলো রাত্রিবেলা আবার যখন ডিনারটা খাবো তো ওটা তোমাদের সাথে শেয়ার করবো বলেছিলাম, তখন আবার আসছি। তো দেখো তখন মানে টিফিনটা খাওয়ার পর তো অনেকক্ষণ তোমাদেরকে ইঁদুরের গল্প শোনালাম আর তারপর আমরাও শুয়েছিলাম, মেয়েকে অনেক খাওয়ানোর চেষ্টা করলাম কিন্তু ও খাবার খেলো না কিছু। আর এখন আমরা রাত্রে খাবার জন্য এনেছি চিলি চিকেন আর রুটি, যেটা ও সার্ভ করে দিচ্ছে, কারণ এই কাজটা আমি কোনোদিনও করি না, ভালো করে করতে পারিও না আর আমি করিও না, তো এই জন্য এখন ও সার্ভ করে দিচ্ছে। আর প্লেটটা তোমরা দেখতে পাচ্ছ না, কারণ কি তোমাদেরকে দেখাতে পাচ্ছি না, প্লেটটা খাটে আছে আর ফোনটা অনেক উঁচুতে আছে, দেখানো পসিবল হচ্ছে না, তাই জন্য দিয়ে দিক তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি। মেখি দেবে না তোকে একটুখানি খেয়েছি আর মেয়ের রুটিটাও ওর মধ্যে রয়েছে। হ্যাঁ ওইটার মধ্যেই আমি রেখে দিয়েছি মেয়েরটা, ওটা আমাকে দিয়ে দাও, দাও না একটাই দাও না, এখন তারপর নিয়ে নেবো মধ্যে রাখো। তো দেখো আমরা এটাই নিয়ে এসেছি, এটা হচ্ছে চিলি চিকেন আর তার সাথে হচ্ছে রুমালি রুটি, এটাই এখন আমরা খাবো। আর তোমাদেরকে তো দিতে পারবো না, তোমরা দেখতে থাকো আমরা খেয়ে নিই। হ্যাঁ এত ক্যাপসিকাম আমাকে কেন দিয়েছো তুমি, খাও ক্যাপসিকাম খাও, ভালো আমি খেতে ভালোবাসি না। হ্যাঁ সেটা তুমি আজকে আমাকে বলে দাও, তারপর আমি জানতে পারবো। তুমি আমাকে দিলে কেন এত ক্যাপসিকাম, ক্যাপসিকাম খেতে ভালোবাসো জানি, আমি ভালোবাসি, আমি জানি তো তুমি ক্যাপসিকাম খেতে ভালোবাসো, এটাই তো আমি জানি। কুচিয়ে দিয়েছে না তো, তারপরে তো প্লেটে ঢেলে দিলাম। খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে আর আমি এখন কোথায় উঠে বসেছি দেখো, এই যে সব প্যাক করা হয়েছে, এই দেখো আয়নায় দেখো তাহলে বুঝতে পারবে, যা সব প্যাক করা হয়েছে আমি ওগুলোর ওপর উঠে এখন বসে পড়েছি, বসে একটুখানি মজা করছি। এখানে আমারই জামা কাপড় আছে, অলমোস্ট এই যার ওপর আমি বসে আছি সব আমার জামা কাপড় আছে। আর ও আমাকে বলছে যে আমার জামা কাপড় নাকি নিয়ে যাওয়ার জন্য একটা গোটা লরি লাগবে, মানে শুধু নাকি আমার জামা কাপড় নিয়ে যাওয়ার জন্য একটা গোটা লরি লাগবে, ভাবো কি উল্টোপাল্টা কথা। যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আর কেমন লাগলো আজকের ভিডিওটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর একটু বেশি বেশি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিও। তাহলে চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি ফিরছি নতুন আরেকটা ভিডিওর সঙ্গে, আর ততক্ষণের জন্য গুড নাইট।